ব্যান্ড পার্টি বাজিয়ে বিয়ে করতে এসেছিলেন। বিয়ের ঠিক পরের দিন বয়ে এলো দুঃসংবাদ। হাইকোর্টের নির্দেশে চাকরি গেল কান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধীনে পিএম হাইস্কুলের করণিক প্রণব রায়ের। হঠাৎই বিয়ে বাড়ি পরিণত হলো বিষাদ বাড়িতে। আত্মীয় স্বজনরা একে একে নিজ নিজ বাড়ি ফিরে যাচ্ছেন। বিয়ের রেশ কাটতে না কাটতেই দেখছে বর আমার স্ক্যাম করে টিচার হয়েছে। কি কষ্ট ভাই, মানে দেখেছে ভাই ছেলের গভর্নমেন্ট জব আছে, চল নিয়ায় মেয়ের সাথে বিয়ে হবে। ছেলের পা নেই, চলবে চলবে, গভর্নমেন্ট জব আছে তো। ছেলের মাথায় টাক আর দেখলে 8 মাসের প্রেগনেন্ট বলে মনে হয়। চলবে চলবে, সব চলবে, আরে গভর্নমেন্ট জব আছে তো। মানে বন্ধু গভর্নমেন্ট জবে ভাই সব অ্যালাউড। বিয়ের পরে যদি দেখে জামাই আমার স্ক্যাম করে গভর্নমেন্ট জব পেয়েছে, আরে মুঝে চক্কর আনে লাগ গয়া, কি অবস্থাটা হবে ভাবো তো একবার। প্রতিটা মেয়ের মায়ের ভাই একটাই ডিমান্ড, জামাই কিন্তু আমার গভর্নমেন্ট জব হতে হবে। আরে কাকিমা তাহলে আমাদের কি হবে? যেগুলি দেখে ভাই আমার শুধু একটা কথাই মনে হয়, কেন কাকিমা আমরা কি সন্ন্যাস নেবার জন্য জন্মেছি? আমি তো ভাবছি ভাই ছেলেটার ব্যাড লাগের কথা, দুদিন পরে নিউ স্টাইলে কি ক্ষতি হতো, ছেলেটা ঠিক মতো ভাই ফুলসজ্জাও করতে পারলো না। এই স্ক্যামে ভাই কিছু হোক আর না হোক, যার যার জামাই ভাই স্কুল টিচার তারা একটু ভাই বেশি টেনশনে আছে। আমার জামাই ঠিকঠাক কারণে জবটা পেয়েছে তো? SSC স্ক্যামে ভাই এমন হয়ে গেছে, এর পরে দেখবে মেয়ের মারা ছেলে কি করে, স্কুল টিচার না না, ঠিক আছে ঠিক আছে থাক। আদিম যুগের মানুষ জব করতো ভাই নিজেকে চালানোর জন্যে, সংসার চালানোর জন্যে, বাট এখনকার দিনের মানুষ ভাই জব করে বিয়ে করার জন্যে। জব না পেলে আমাকে কেউ মেয়ে দেবে না, কারণ বাঙালি মেয়ের মায়ের শুধু একটাই ধারণা, জামাই যদি জব না করে মেয়েকে খাওয়াবে কি, আমার মেয়ে তো না খেয়েই মরে যাবে। তো বন্ধুরা আমাদের ফ্রেন্ড সার্কেলে একটা ফ্রেন্ড ছিল, মানে আমরা ভাই পড়াশুনো করতাম একটা জব পাওয়ার জন্য, একটা ক্যারিয়ার হবে, কিন্তু আমার ওই বন্ধুটা পড়াশুনো করতো ভালো মেয়েকে বিয়ে করার জন্য। পড়াশুনো করে জব পাবে, আর জব পাওয়ার পরেই সুন্দরী মেয়ে। দেখ ভাই বাঙালি হয়ে তুমি যত বড়ই বিজনেস করো না কেন, বিজনেসে যতই সাকসেস হও না কেন, তুমি যদি জবই না করো তাহলে তুমি কেমন সাকসেস? দেখো তুমি বিজনেসে ভাই 1 লাখ টাকা মাসে আর্ন করো, বাট জবে যদি তুমি মাসে 10,000 টাকাও আর্ন করো, জব ইজ মোস্ট ভ্যালুয়েবল।